আমি মোসাম্মত রহিম আক্তার, সহকারী শিক্ষিকা, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়, মেঘনা, কুমিল্লা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের সামাজিকরণ উন্নয়নের পার্ট 1, সামাজিকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব সম্পর্কে আলোচনা করব। সামাজিকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকরণ প্রয়োজন। জন্মের পর থেকেই মানুষ শিশু সমাজে মানুষ বিভিন্ন রীতিনীতি শিখতে থাকে, একে বলা হয় সামাজিকরণ প্রক্রিয়া। এই অধ্যায়ে আমরা সামাজিকরণের ক্ষেত্রে কয়েকটি সামাজিক প্রতিষ্ঠান সময়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হলো পরিবার। সামাজিকরণের প্রথম ও প্রধান বাহন হলো পরিবার। পরিবারে বসবাস করতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা জাগিয়ে তোলে। পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা এবং এই বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির সরাসরি ব্যক্তির উপর গড়ে উঠে। এই জন্যই বলা হয় সামাজিকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হলো পরিবার। স্থানীয় সমাজ। বাবা মা পরিবারের পরই স্থানীয় সমাজ শিশুর সামাজিকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশে মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখা শিক্ষা বেড়ে উঠে। এভাবেই সহজেই সমাজে রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা, আচরণ ও মূল্যবোধ তার আচরণ প্রভাব ফেলে। স্থানীয় সমাজে বিভিন্ন উপাদান। স্থানীয় সমাজে বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলা ক্লাব, সঙ্গীত, শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি, আচার আচরণের উপর গভীরভাবে প্রভাব ফেলে। ব্যক্তি এসব সংগঠনের সঙ্গে নিজেকে জড়ায়। সংগঠনভুক্ত অন্যদের মধ্যে সঙ্গে মিশে তারা বুদ্ধি, সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ জেগে ওঠে। এই বুদ্ধি তাকে সহনশীলতা শিখায়। এভাবে ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে তাদের অংশ হয়ে ওঠে। সমবয়সী সঙ্গী। শিশুর সামাজিকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এভাবেই খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখে। কথাবার্তা, আচার আচরণ, চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়েই তাদের সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা, গুরুত্ব গুণাবলী বিকশিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ায় পর্যাপ্ত সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরে নানাভাবে প্রভাবিত করে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দল, নেতৃত্ব, আন্দোলন, সংগ্রাম ও ব্যক্তির সামাজিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন ও সংগঠিত করার জন্য মাধ্যমে তারা এই কাজটি করে। তারপরে পার্ট 2, সামাজিকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। ব্যক্তিগত সুস্থ জীবনে প্রত্যেক ব্যক্তিকে সমাজের কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি, আদর্শ, অভ্যাস আয়ত্ত করতে হয়। সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি এগুলো আয়ত্ত করে। এগুলো আয়ত্ত করার পিছনে অনেক উপাদান কাজ করে। এই উপাদানগুলো হলো অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ ইত্যাদি। অনুকরণ, যখন একজন অপরের কাজ, আচার আচরণ হুবহু নকল করে, অর্থাৎ তখন তাকে অনুকরণ বলে। শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ, বচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে। বড়রাও অনেক সময়
অনুকরণের মাধ্যমে নতুন বা অচেনা জায়গায় গিয়ে খাপ খাওয়াইতে পারে। অভিভাবন, অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া। শিশুদের মধ্যে যুক্তি বা জ্ঞানের পরিপক্কতা থাকে না, তাই তারা সহজে অভিযোগাবদ্ধ হতে হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়ায় প্রয়োগ পরিলক্ষিত ও সামাজিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি। অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে প্রতিষ্ঠিত করানো এবং অন্যের আচার আচরণের কাজকর্মকে নিজের অভিপ্রায় অনুসারে পরিচালিত করায়। সম্প্রতিকালে সমাজ ব্যবস্থায় প্রচারে ও বিজ্ঞানের ব্যাপক উদ্যোগ অভিভাবনের মনস্তাত্ত্বিক নীতির প্রতিষ্ঠিত হয়। অভিভূতকরণ, শিশু ও শৈশব সচেতন বা সজ্ঞানে কিছুই করে না, শৈশব অবস্থায় সব কিছু এলোমেলো করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো জিনিস তার প্রয়োজন সে তা বুঝতে পারে এবং এই জিনিসগুলো তার অঙ্গীভূতকরণের বিষয়ে পরিণত হয়। এভাবে শিশু অঙ্গীভূত করে নেয় এবং বিভিন্ন খেলনা, ছবি, চড়ার বই ইত্যাদি আয়ত্ত করে। তারপরে হলো বাসা। মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হলো বাসা, সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিকের মাধ্যমে সঞ্চারিত হয়। বাসার মাধ্যমে ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে। তাছাড়া একে অপরের কিংবা নিজের দেশ বা সমাজ বহির্জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, শিক্ষা গ্রহণ করে। বস্তুত তারা শৈশব থেকেই ব্যক্তিত্বকে প্রভাবিত করে। আশা করি এই অধ্যায়টি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব, তা হলো সামাজিকীকরণে বাসার গুরুত্ব ব্যাখ্যা করো। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।